আল্লাহ বলছেন তোদের দাম বেশি দুটি কারণে, একটা হলো তামুরুনা বিল মারুফি আর একটা হলো তানহাউনা আনিল মুনকারি। তোরা সৎ কাজের আদেশ করবি, অসৎ কাজের নিষেধ করবি, এরই জন্য তোদেরকে আমি আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছি। অতএব কুমতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি, তোরা হলি শ্রেষ্ঠ উম্মত, তোদেরকে আমি বেছে নিয়েছি, তোদেরকে আমি মানুষের ভিতরে পাঠিয়েছি। কেন? তামুরুনা বিল মারুফি, তোরা সৎ কাজের আদেশ করবি, ওয়াতানহাউনা আনিল মুনকারি, এবং খারাপ কাজ থেকে তোরা মানুষকে রুখবি। দেখেন কাজ বেরিয়ে এলো আমাদের এতক্ষণে। আমাদের কাজটা এতক্ষণে বেরিয়ে এলো, আমরা শ্রেষ্ঠ উম্মত কেন না? আমরা সৎ কাজের আদেশ করব আর অসৎ কাজের নিষেধ করব, এর জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ কোরআনে বলে দিলেন, তাহলে এই যে প্রথম যে কথাটা আমি বলেছি, কথাটা কি ছিল? প্রথম কথাটা ছিল আমার পরিচয়টা আমি জেনে নিজে জানি। লোকের তো দিকে সারা জীবন তাকালাম, নিজের দিকে কতক্ষণ তাকালাম? তাহলে আমার পরিচয়টা আমি এতক্ষণে পেয়ে গেলাম, আমি হলাম আল্লাহর গোলাম, আমি আদমের সন্তান আর আমি শেষ নবীর উম্মত। শেষ নবীর যে কাজ আমার সে কাজ, আমাদের কাজ অন্যগুলো বুঝে আসে কিন্তু এটা বুঝে আসে না। আল্লাহ বুঝে আসে না বলি ক্লিয়ার বলে দিলেন, তোরা সৎ কাজের আদেশ করবি, অসৎ কাজের নিষেধ করবি, এই জন্যই তোদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। দেখেন একটা ছোট্ট উদাহরণ দিই, উদাহরণগুলো একটু মন দিয়ে শুনবেন। একটা বাচ্চা ছেলে, 3 বছর 4 বছরের ছেলে, আব্বার সঙ্গে দোকানে যায় বাড়ি আসে, দোকানে যায় বাড়ি আসে, চকলেট খায়, ভাজা খায়, চিপস খায়, বিস্কিট খায়, আব্বার সঙ্গে যায়, কেক খায়, চলে আসে। ছেলেটা আস্তে আস্তে বড় হলো, মাধ্যমিক পাস দিল, দোকানে গিয়ে বসে আছে, পড়াশোনা করছে, একটা কাপড় চোপড় লাগলো, চলে এলো। মাধ্যমিক পাস করে ফেলেছে, 3 মাস বাড়িতে বসে আছে, ছেলে যোগ্য হয়ে গেছে। আব্বা বলছে, চ বেটা দোকান যাই, দোকানটা খোল। দোকানটা খুলে ঝাঁট ফাঁট দিয়ে বসলো। আবার দুপুরে গেল ভাত টাত খেয়ে, তো বাপ তখন একটু রেস্ট করার জন্যে ক্যাশ বাক্সের ওপরে মাথাটা দিয়ে হালকা করে চোখটা লাগিয়ে আনছে। এমন সময় একটা খরিদ্দার এসেছে, এসে বলছে, গামছা আছে গো, লুঙ্গি আছে? বলে হ্যাঁ আছে, বসে। কি লুঙ্গি নেবে? বলে লাট্টু। দিলে বের করে, লুঙ্গিটা ভালো, পছন্দ হলো। কত দাম? 800। তখন দোকানদার বলছে, খরিদ্দার বলছে, বাবা 750 হবে না, 700 হবে না। বলে, চাচা বলিয়েন না, কম্পিটিশনের বাজার, আজকাল ব্যবসা করে লাভ আছে, যাকে আপনি পুরাতন মানুষ 5 টাকা কম দেন কি 10 টাকা কম দেন। দিয়ে 790 টাকায় বেচে দিলে। ও বেচে দিয়ে টাকা নিয়ে পকেটে রাখলে, তো বাপ বুঝে নিলে ছেলে আমার কাজ বুঝে নিয়েছে। এরপরে পরের দিন চাবিটা দিয়ে বলছে, তুই দোকানটা খোল, আমি আসছি। ঠিক ছেলে কাজ বুঝে নিছে, ছুতোর মিস্ত্রি কাঠ মিস্ত্রির বেটা বসে আছে, বাপ একটু টিফিন করছে, ও তখন রেঁধাটাকে খুচুর খুচুর করছে। তার মানে ও বুঝে নিয়েছে ভবিষ্যতে আমাকে এই কাজটা করতে হবে। সবাই ঠিক কাজ বুঝে নিচ্ছে, নিজের ব্রেন দিয়ে বুঝে নিচ্ছে, কিন্তু আমার এখানে কাজ কি? আমি যে উম্মত নবীর, সেই নবীর যা কাজ আমারও তাই কাজ। তিনি ছেড়ে চলে গেছেন,
হাজ্জাতুল বেদাতে বলেছিলেন, হে আমার উম্মত, তোমাদেরকে দায়িত্ব দিলাম আমার আনিত দিন, আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম, কিন্তু আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কাছে তোমরা পৌঁছাতে থাকবে, তাদের কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা এত অলস, আমরা কাজ বুঝতে রাজি নাই, আমরা কাজ বুঝতে রাজি নই। দেখেন আমরা কত গাফলতিতে পৌঁছিয়ে গেছি, যে আমার কি কাজ এটা আমি আর খুঁজে পেছি না, সবই পেছি দুনিয়ার ব্যাপারে, এদিকে পেছি না। এর জন্য আল্লাহ বললেন, তোদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করবি এবং অসৎ কাজের নিষেধ করবি। যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ কাজের কথা বলছেন ওখানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনলেন, হযরতে আবু বকর যখন ঈমান আনলেন তখন সময়টা ছিল সন্ধ্যা, সন্ধ্যা ঠিক মাগরিবের সময় ধরেলেন, তখন তো পাঁচ ওয়াক্তের নামাজ আসেনি, তো যাই হোক সন্ধ্যার টাইমে ঈমান আনলেন। রসুলের হাতে হাত দিয়ে তিনি কালেমা শাহাদাতের সাক্ষী দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এখনো ২৪ ঘন্টা পার হয়নি, আবু বকরের বিজনেস কি ছিল, কাপড় গাঁঠি বেঁধে মাথায় করে ফেরি করে 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 বেচতেন আবু বকর, কাপড় মাথায় করে ফেরি করে বেচতেন। উনি বেচতে চলে গেলেন কাপড়, চলে এলেন মহাদেবনগর গাজীনগর, এইভাবে সব ঘুরছে হিজলতলা, আর কোথাও আর কোথাও আর কোথাও, তোবাবুর টোবাবুর ঘুরে বেড়াচ্ছে এলাকার সব গ্রাম। সে এখন সকালে কাপড় নিয়ে গাঠি করে সেগুলোকে নিয়ে ঘুরতে বের হয়ে চলে গেছে, সন্ধ্যার সময় আবার ফিরছেন। বিজনেস করে যখন ফিরছেন তখন ঠিক রসুলের কাছে দেখা করতে আসছেন, তো কীভাবে আসছেন, দশটা লোক নিয়ে আসছেন, কয়টা, দশটা এনে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ গতকালকে আমি ঈমান এনেছি, আমি আবু বকর এখন ২৪ ঘন্টার মুসলমান, আমি সারাদিন দিন ইসলামের ওপরে আছি, ওই যে কাপড়ের বোঝাটা দেখছেন এটা হলো আমার দুনিয়া, এটাকে নিয়ে আমি পাড়ায় পাড়ায় গলি গলি ঘুরেছি, গিয়ে ১০০ দেরহাম ১০ দেরহাম ২০ দেরহাম আমি এটা দুনিয়ার জন্য করেছি, এটা আমার দুনিয়া চলবে, ও দয়ার নবী গ। আর এই যে ১০টা লোক দেখছেন এরা ছিল মূর্তি পূজক, আমি ২৪ ঘন্টায় মেহনত করে ১০ জন লোককে কালেমা পড়িয়ে আপনার কাছে নিয়ে এসেছি, এটা হলো আমার আখেরাতের ফসল। আমরা কেমন মুসলমান, তিনি যেদিন কালেমা পড়েছেন সেদিন তিনার কাজ বুঝে এসেছে, আমি যেমন ঈমানওয়ালা, আমি যেমন একিনওয়ালা দীর্ঘ বিশ্বাসওয়ালা হলাম, ওই রকম যার কাছে ঈমান নাই আমি ঈমানকে পুশ করব, আমি ঈমানকে তার কাছে পৌঁছিয়ে দেব, ঈমানের ট্রান্সফার দিতে থাকব, আর একটা একটা করে মুসলমান বানাতে থাকব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'দামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফায়িজুন। যে ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনা
জানার পর ঘর ছাড়বে এবং আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে, আল্লাহর দিনকে আগানোর চেষ্টা করবে নিজের জান আর নিজের মাল দিয়ে। তার মানে ঈমানদার কোনো দিন স্থির বসে থাকতে পারে না। বিয়ে হয়েছে, এই হলো এক মাস হলো, নতুন নতুন বিয়ে আনন্দে দিন কাটছে, কাটতে কাটতে এক বছর হয়ে গেল, দুজন আছে, ওই রুমটাতে দুজনই আছে, এক বছরটা এবার দুই বছর হলো, দুইজনই আছে, পাঁচ বছর হয়ে গেল, তিন নম্বরটা আর আসছে না, তিন নম্বরটা হচ্ছে না মানে বাচ্চা নাই তাদের। যখন পাঁচ বছরটা পার হয়ে যাবে মেয়েটাও কান্দবে ছেলেটাও কান্দবে, মেয়েটাও কান্দবে ছেলেটাও কান্দবে। কেমন কান্দবে? মেয়েটা বলবে, হায় আল্লাহ, একটা মেয়েকে মেয়ে হতে গেলে যা দরকার সব আমার মধ্যে আছে। ছেলেটা বলবে, হায় আল্লাহ, একটা ছেলেকে ছেলে হতে গেলে যা দরকার সব আমার কাছে আছে। কিন্তু পাঁচটা বছর কেটে গেল একটা সন্তান নাই, লোক ওদেরকে কি বলবে? বাঁঝা বাঁঝি, বন্ধা বন্ধে, সন্তান নাই, আর ওরা দুজনও বিছানায় শুয়ে আর শান্তি পাবে না, চোখের পানিতে কাঁদবে, আল্লাহ তুমি কি আমাদেরকে একটা সন্তান দেবে না, তোমার কাছে কি একটা সন্তান পাবো না। দিলের ভিতরটা ছটফট করবে, হাজি ভাই পাঁচ বছরে যদি এত ছটফিটি লেগে যায়, আমি আজকে কয় বছরের নামাজি, কয় বছরের ইমানদার? ২০ বছরের ইমানদার, ৪০ বছরের ইমানদার, আমি ৩০ বছর কন্টিনিউ নামাজ পড়ি, আমার মসজিদ কামাই নাই ৫০ বছর, ৬০ বছর, ৭০ বছর, দীর্ঘদিন আমি মসজিদ ঢুকলাম, কিন্তু আমার মেহনতে আমার পরিশ্রমে একটা বেনামাজি নামাজে ঢুকলো না, একটা বেনামাজি মসজিদ ঢুকলো না, একটা বেঈমান ঈমান পেল না, তাহলে ৪০ বছরের নামাজি হয়ে আমার কি নাম লাভ হলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ঈমান এমন একটা জিনিস যার ভিতরে ঢুকে যায় তার ভিতরকে উত্তাল করে দেয়, ঈমান এত স্প্রিট সে বলবে বেঈমানকে ধরে নিয়ে আয়, তাকে ঈমান পুরস্কার এবং মসজিদের ভিতরে তাকে নিয়ে চ। ঈমান মানুষকে স্থির থাকতে দিবে না, সে বেচয়েন হয়ে যাবে, সে বলবে আমি কি করে একজন বেঈমানের কাছে ঈমানটা পৌঁছিয়ে দিই, তাই সে মেহনতে নেমে যাবে। আল্লাহ বলছেন সে পাঁচটা কাজ করবে, সে ঈমান আনবে, ২ নম্বরে ওয়াহাজার, আর সে ঘরে শুয়ে থাকতে পারবে না, সে পাগলের মতো দৌড়ে বেড়াবে, ওয়াজাহাদু এবং জিহাদ করবে, মানে কোশিশ করবে, চেষ্টা করবে, কি চেষ্টা করবে? যে আল্লাহর দিনকে বাঁচানো বাড়ানোর চেষ্টা করবে, ফি সাবিলিল্লাহে সে আল্লাহর রাস্তায় দৌড়বে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান আর নিজের মালকে নিয়ে আল্লাহর জন্য সে বেরিয়ে যাবে। ঈমানদারের পাঁচটা গুণ, এক নম্বরে ঈমান আনবে, দুই নম্বরে ঈমান বাড়ানোর মেহনত করবে, তিন নম্বরে সে আল্লাহর রাস্তায় বাড়ি থেকে বের হয়ে মানুষের দরজায় দরজায় ঘুরবে, চার নম্বরে নিজের জান আর পাঁচ নম্বরে নিজের মাল।
এতগুলো নিয়ে সে আল্লাহর জন্যে দিনের মেহনতে নেমে যাবে।